আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি প্রত্যেকেই ভালো আছেন এবং খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবারও আসছি আপনাদের মাঝখানে একটি নতুন ভিডিও শেয়ার করার জন্য। তো আজকে কোনো রান্নার ভিডিও না বা কোনো জুস না, কোনো ব্লগ ভিডিও না, আজকে অন্য ভিডিও দেখো। আজকে দেখো একটা পরিষ্কার কীভাবে পরিষ্কার করা যায়। এখন কিন্তু কাঁঠালের ভুচি আমরা প্রত্যেক বাসায় তরকারি দিয়ে রান্না করে থাকি বা তরকারি রান্না করে খাই। তো এই কাঁঠালের ভুচিটা রান্না করার জন্য আমাদের কিন্তু অনেক কষ্ট করতে হয়, উপরের যে খোসা থাকে সেই খোসা পরিষ্কার করার জন্য। তো কাঁঠাল বিচির উপরে যে সাদা উপরে শক্ত যে খোসাটা থাকে, সেই খোসাটা কাটার পরেও কিন্তু ভিতরে আরও একটা লাল আবরণ থাকে, সেটাই কিন্তু বেশি কষ্ট দেয় আমাদেরকে। সেই লাল আবরণওয়ালা খোসাটা না ফালানো পর্যন্ত কিন্তু আমরা তরকারিটা রান্না করতে পারি না। তো সেই খোসাটা ফালানোর জন্য, লাল আবরণ খোসাটা ফালানোর জন্য কিন্তু আমরা বিশেষ করে শিলপাটাই ব্যবহার করি এবং বটি ব্যবহার করি। অনেকে শিলপাটায় ঘষে ঘষে পরিষ্কার করে, আবার অনেকে বটি দিয়ে কিন্তু মানে কুড়িয়ে কুড়িয়ে পরিষ্কার করে। তা আজকে শিলপাটা বা বটি কোনো কিছুই লাগবে না। দেখেন আজকে সুন্দর এবং ইজি একটা সিস্টেম দেখাচ্ছি, এইভাবে কিন্তু আপনারা কাঁঠালের বিচির লাল আবরণটা পরিষ্কার করে নিতে পারেন। তো আমি একটা বয়ম নিয়েছি, এই বয়মের মধ্যে কাঁঠাল বিচিগুলো নিয়ে নিছি। তো কাঁঠাল বিচির উপরে সাদা খোসাটা ফালানোর মধ্যে ঠান্ডা পানি, নর্মাল পানি দিয়ে আমি ভিজিয়ে রাখছি প্রায় 3 ঘন্টা, 3.5 ঘন্টার মধ্যে। তো 3-3.5 ঘন্টা ভিজানোর পরে আমি বয়মের মধ্যে বিচিগুলো নিয়ে নিছি। তো বয়মের মধ্যে নেওয়ার পরে কিন্তু দেখেন আমি এটাকে ভালো মতো ঝাঁকিয়ে নিচ্ছি, একদম সুন্দর মতো। খুব সময় নিয়ে একটু করতে হবে, একটু সময় নিয়ে ঝাঁকাতে হবে, ভালো মতো ঝাঁকাতে হবে। তো ঝাঁকাতে ঝাঁকাতে কী হবে, একটার সাথে আরেকটা বাড়ি খেয়ে খেয়ে কিন্তু লাল আবরণটা উঠে যাবে। তো দেখেন আমি একবার করে নিচ্ছি এবং বয়মের ভিতর থেকে এটাকে আমি আরেকটা পাত্রের মধ্যে রাখছি, যাতে করে ভালো পানি দিয়ে রাখছি, যাতে করে যে আবরণটা বা ময়লাটা উঠছে এটা যেন ধোয়া হয়ে যায়, আর ভিতরে যে বয়মের ভিতরে যে ময়লাগুলো উঠছে পানির মধ্যে এই পানিটা আমি এখন ফেলে দিব। তবে ফালানোর আগে আমি ভিতর থেকে বয়মের ভিতর থেকে সবগুলি কাঁঠালের বিচি উঠিয়ে নিচ্ছি, যাতে একটাও বিচি না থাকে। তো আমি সবগুলো উঠিয়ে নিচ্ছি, এখন আমি এই পানিটাকে ফেলে দিব, কারণ এটার মধ্যে অনেক লাল আবরণ খোসা বের হয়ে গেছে, এই জন্য এটাকে আমি ফেলে দিচ্ছি। দেখেন আমি রান্নাঘরে যাচ্ছি পানিটা ফেলে দেওয়ার জন্য সিনের মধ্যে। তো পানিটা ফেলে দেওয়ার পরে আমি এখন এই যে কাদার মধ্যে যে বিচিগুলো রাখছি এটা একটু হালকা কুচলিয়ে তারপরে উঠাবো, এমনভাবে একটা ঘষা দিয়ে উঠাবো যাতে কিছু আবরণ এই পানিতে ধোয়া এবং ঘষার মধ্যে থেকে উঠে যায়। তো আবারও আমি সবগুলা কাঁঠালের বিচি বয়মের মধ্যে নিয়ে নিচ্ছি, এখন হালকা একটু পানি নিয়ে নিচ্ছি। দেখেন একটু পানি নিতে হবে, তাহলে কী হবে, যখন ঝাঁকি দিব তখন একটার সাথে একটা শরীরে বাড়ি খাইলে বা ঘষা ঘষি লাগলে কিন্তু তখন এই কাঁঠালের বিচির মধ্যে যে লাল আবরণ, শক্ত আবরণটা আছে, এই আবরণটা কিন্তু সহজভাবে উঠে যাবে। তো দেখেন আমি যেইভাবে ঝাঁকিয়ে নিচ্ছি এইভাবে ঝাঁকিয়ে নেবে, তাহলে শক্ত আবরণটা উঠে যাবে, লাল আবরণটা উঠে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর শেয়ার দিবেন। এটা একটা শিক্ষণীয় ভিডিও, তাই এটা শেয়ার দিয়ে দিবেন, আপনি শিখতে পারছেন, আরেকজন যাতে শিখতে পারেন সহজভাবে, ইজিভাবে। এটা আমি বলবো একটা বৈজ্ঞানিক উপায়। তো যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। সাবস্ক্রাইব করার পরে যে বেল আইকন বা ঘন্টা চিহ্ন আছে সেখানে একটা ক্লিক করে রাখবেন, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করলে আপনি তাড়াতাড়ি নোটিফিকেশন পেয়ে যাবেন। তো দেখেন আমি দুইবার এইভাবে ঝাঁকিয়ে ধুয়ে নিছি, এই দুইবারের মধ্যেই অনেক আবরণ বের হয়ে গেছে। তো এখন আবার একটু হাত দিয়ে কুচলিয়ে কুচলিয়ে ধুয়ে আমি একটা ফ্রিজের মধ্যে উঠিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটুকু পরিমাণ পরিষ্কার হইল। তো আপনারা চাইলে আরও বেশি করে পরিষ্কার করে নিতে পারবেন, একদম সাদা, দেখেন একদম সাদা ফকফক হয়ে গেছে কয়েকটা, এবং কয়েকটার মধ্যে এখনও কিছু লাল আবরণ রয়ে গেছে। তো পুরো সাদা করতে হলে আরও দুইবার আমি যেরকমভাবে করলাম এরকমভাবে আরও দুইবার করে নেবেন, তাহলে সম্পূর্ণগুলো একদম সাদা ফকফকে হয়ে যাবে। যেহেতু ভিডিও অনেক লম্বা হয়ে যাবে সেজন্য আমি শর্ট করে দেখালাম, দুইবার ঝাঁকিয়ে দেখিয়েছি। তো আপনারা সাদা ফকফকে করতে চাইলে আরও বেশি করে ঝাঁকিয়ে ধুয়ে নেবেন। তো নিজে হাসি খুশি ভালো থাকবেন, অন্যজনকে হাসি খুশি ভালো রাখার চেষ্টা করবেন। সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।